অনলাইন। হ্যাঁ, আজকে একটা বসে ছিলেন উদ্বোধনী ক্লাস থেকে। আমি নাসরিন আক্তার, প্রভাষক যুক্তিবিদ্যা, হাজার শাসকি ইউনিভার্সিটি ডিগ্রি কলেজ, মাদারগঞ্জ, জামালপুর। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে তোমাদের একাদশ শ্রেণীর প্রথম ক্লাস। তোমরা হয়তো অনেক আশা আকাঙ্ক্ষা নিয়েছিলে, তো আমরা তোমাদের সে আকাঙ্ক্ষাগুলোকে সুন্দরভাবে পূরণ করার জন্য আমরা বিকল্প একটি মাধ্যম ব্যবহার করেছি, অনলাইন মাধ্যম। তো এই মাধ্যম থেকে আমার পক্ষ থেকে এবং আমার কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে আমার লাল গোলাপ শুভেচ্ছা। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদ আছো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মূলত আমরা প্রতি বছর এই উদ্বোধনী ক্লাসটি একটু সাজিয়ে রাখি অন্য আঙ্গিকে, একটি বৈচিত্র্যময় আঙ্গিকে। কিন্তু এই বৈশ্বিক পরিস্থিতি এবং বাংলাদেশের বর্তমান প্রতিকূল পরিবেশ এবং পরিস্থিতির কারণে সুন্দরভাবে ক্লাসটি হয়তো আমরা অত সুন্দরভাবে ক্লাসটি উপভোগ করতে পারবো না। তবে আমার পক্ষ থেকে আমি চেষ্টা করব তোমাদেরকে সার্বিকভাবে সুন্দর ক্লাস উপভোগ করার। তো তোমরা আমার ক্লাসে ঠিক টাইমে উপস্থিত থাকবে এবং ক্লাসগুলো প্রত্যেকটি ক্লাস ঠিক মতো সম্ভব। আমি মনে করি লজিক এমন একটা বিষয়, সেই বিষয়টি আমাদের জীবনের সাথে ওতপ্রোত ভাবে জড়িত। আমরা প্রতিটি পদক্ষেপ নিই যুক্তিবিদ্যা বা অনুমানের উপর নির্ভর করে, কাজে তোমরা বুঝতেছো যে লজিকটি কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের সাথে। তো এই লজিক আমাদের জীবনের প্রতিটা অধ্যায়ে, প্রতিটা আঙ্গিকে আমাদের জীবনের সাথে বিরাজমান। তো আজকের আলোচনা, যেহেতু তোমাদের উদ্বোধনী ক্লাস, একটু সংক্ষিপ্ত আলোচনা রাখবো। তো আজকের আলোচনা লজিক এর সামান্য কিছু সংক্ষিপ্ত বিষয় বা মূল বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরব। কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে সময় মতো ক্লাসে আসতে পারিনি, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি এখন ক্লাসটি সুন্দরভাবে সম্পন্ন করতে পারব। তো তোমরা খেয়াল করো, যুক্তিবিদ্যার মূল বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব, আমি আলোচনা করব। তো তোমরা আমার আলোচনা একটু সংমিশ্রণ যে এই আলোচনার জন্য, যুক্তিবিদ্যা আলোচনার জন্য আমরা যে বইগুলো সংগ্রহ করবো বা তোমরা যে বইগুলো তোমাদের সংগ্রহের তালিকায় রাখবে সেই বইগুলোর দিকে একটু লক্ষ্য করো। আমি প্রথমটি রেখেছি, খেয়াল করো, যুক্তিবিদ্যা প্রথম পত্র। এটি রাইটার হলেন বিশ্বপদ সরকার, একাদশ দ্বাদশ শ্রেণী। এবং পরেরটি হলো যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র, একাদশ দ্বাদশ শ্রেণী। এই বইটির রাইটার হলেন তাসমিনা জাহান, গৌতম চন্দ্র সেন। তোমরা বই দুটি যত তাড়াতাড়ি পারো সংগ্রহ করো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা লজিকের মূল বিষয়গুলো একটু দেখবো, কি কি আছে বা লজিক কেন আমাদের জীবনের সাথে এত ওতপ্রোত ভাবে জড়িত। চলো আমরা দেখি লজিকে কি বিষয় অন্তর্ভুক্ত আছে। একটু খেয়াল করো উপরের দিকে যে টিপসটি আছে, ওইটি খেয়াল করো। যুক্তি ও যুক্তিবিদ্যা সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য। যুক্তি সম্পর্কে আছে, দেখো নিচে প্রথমে আছে যুক্তি, তারপরে যুক্তিবিদ্যার অর্থ, তারপরে যুক্তিবিদ্যার মূল বিষয়বস্তু, যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা, এবং শেষটি দেখো যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক। আমি পর্যায়ক্রমে এই বিষয়গুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, আর সেই বিষয়গুলোর অর্থ কি এগুলো আমি তুলে ধরার চেষ্টা করব। মূলত যুক্তিবিদ্যা এমন একটা বিষয়, দেখো যে তোমরা এর আগে কিন্তু অন্যান্য সাবজেক্ট গুলো যেমন অর্থনীতি, ভূগোল ইত্যাদি সাবজেক্ট তোমাদের ছিল যেগুলো সম্পর্কে তোমরা জানো, কিন্তু যুক্তিবিদ্যা এমন একটি সাবজেক্ট যেটি একাদশ শ্রেণীর জন্য প্রযোজ্য এবং এখানেই পাবে। এবং এখানে তোমাদের এই যুক্তিবিদ্যার জন্য তোমাদের জ্ঞানের আলো এবং তোমাদের যে জ্ঞানের সমৃদ্ধি, এই বিষয়গুলো কিন্তু অত্যন্ত সুন্দরভাবে সামনের দিকে অগ্রসর হবে। এই জন্য যুক্তিবিদ্যা সম্পর্কে আমাদের প্রয়োজনীয় ধারণা নেওয়া প্রয়োজন। তো আমি পর্যায়ক্রমে এই যুক্তিবিদ্যার যে বিষয়বস্তু, যুক্তিবিদ্যার অর্থ এগুলো আছে,
পাঠের প্রয়োজনীয়তা, যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্কে, তারপরে যুক্তি আসলে কি, এইগুলো পর্যায়ক্রমে আমি আলোচনা করার চেষ্টা করবো। এবার দেখো, প্রথম যে টিপসটি ছিল যুক্তি, যুক্তির যে সংজ্ঞাটি গুরুত্বপূর্ণ সংজ্ঞা আছে, তোমরা খেয়াল করো, অনুমানকে ভাষায় প্রকাশ করাই হলো যুক্তি, অনুমানকে ভাষায় প্রকাশ করাই হলো যুক্তি। এখন তোমরা হয়তো বলবে যে অনুমান, অনুমান হলে এমন একটা জিনিস যেটি বিষয়ে তুমি ধারণা করতে চাও যে কি হতে পারে, কি হতে পারে এই বিষয় সম্পর্কে এরকম একটা ধারণা থাকে। তো যাই হোক, অনুমানের একটি সংজ্ঞা, বৈজ্ঞানিক সংজ্ঞা আছে, যেটি আমি পরবর্তী আলোচনায় তোমাদের জন্য রাখবো। আপাতত অনুমানের একটা প্রাথমিক ধারণা তোমাদের জন্য থাকবে। এর জন্য আমি দুটি চিত্র রেখেছি উদাহরণের জন্য, খেয়াল করো। প্রথম চিত্রটিতে আছে মানুষ, অসংখ্য মানুষকে বোঝাচ্ছে, এবং দ্বিতীয় চিত্রে একজন মানুষ, মানে একজন মানুষের নাম এখানে রাখা হয়েছে রহিম। তো আমরা এই দুটো চিত্রের সংমিশ্রণে একটা উদাহরণ এসেছি, এখানে খেয়াল করো, সকল মানুষ হয় মরণশীল, রহিম হয় একজন মানুষ, সুতরাং রহিম হয় মরণশীল। এই যে সকল মানুষ হয় মরণশীল, যে তুমি জানলে রহিম হয় একজন মানুষ, রহিমকে তুমি জানলে এবং রহিম হয়, যেহেতু সকল মানুষ মরণশীল, সেটা তুমি ধারণা করলে রহিম হয় একদিন মারা দেবে, অর্থাৎ রহিম হয় মরণশীল। এখানে তুমি রহিম সম্পর্কে কিন্তু একটা অনুমান করলে, এই অনুমানটা কিভাবে করলে, ভাষার মাধ্যমে, এই অনুমানটা তুমি করলে ভাষার মাধ্যমে। তাহলে ভাষার মাধ্যমে যে অনুমানটা তুমি প্রকাশ করলে, এটি হলো যুক্তি। তো আমরা পরবর্তী অংশে যাব। এবার আমরা একটু দেখি যুক্তিবিদ্যার অর্থ, ইংরেজি হলো মিনিং অফ লজিক। যুক্তিবিদ্যার অর্থে এখানে যে বিষয়টি আলোচনা করা আছে, আমরা একটু খেয়াল করি। দেখো, যে বিদ্যায় অনুমান ও চিন্তার নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় যুক্তিবিদ্যা। যে বিদ্যায় চিন্তা ও অনুমানের নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয় তাকে বলা হয় যুক্তিবিদ্যা। মানে এই অংশে যুক্তিবিদ্যার বা যুক্তিবিদ্যা বিষয়ে আসলে অনুমান ও চিন্তা নিয়মাবলী সম্পর্কে আলোচনা করা হয়। তুমি অনুমান করছো বা চিন্তা করছো, সেগুলো আসলে কোন পদ্ধতিতে কোন নিয়মে করছো, সেটি কিন্তু আলোচনা করে আসলে যুক্তিবিদ্যা। তো এখানে একটা উদাহরণ আসতে পারে, খেয়াল করো, চিত্রের মাধ্যমে একটি মেঘাচ্ছন্ন আকাশ বা পরিবেশ দেখা যাচ্ছে, এ থেকে আমরা অনুমান করতে পারি যে আজ বৃষ্টি হচ্ছে। এই যে বৃষ্টি হতে পারে ধারণা করছো, এটা কিন্তু একটা অনুমান করছো। কেমন করে? কারণ তুমি মেঘ দেখছো, মেঘের সাথে বৃষ্টির একটা সম্পর্ক আছে, এটা কিন্তু আমরা জানি। অনুমান এবং অনুমানের চিন্তার নিয়মাবলী হলো যুক্তিবিদ্যার মূল বিষয় কিন্তু। তো আমরা পরবর্তী আলোচনায় যাব। এখানে খেয়াল করো, ব্যুৎপত্তিগত অর্থে ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা বলতে আসলে কি বোঝায়, কিভাবে যুক্তিবিদ্যা শব্দটি আসলো আমরা একটু দেখে নিব। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক, ভালো করে জেনে নাও। যুক্তিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো লজিক। লজিক শব্দটি উৎপত্তি হয়েছে গ্রিক শব্দ লজিকে, একটু বানান লক্ষ্য করো, লজিকে, এলওজিআই কে কে লজিকের থেকে। লজিকের শব্দটি লোগোস শব্দের মিশ্রণ, লোগোস শব্দের অর্থ হচ্ছে চিন্তা বা ভাষা। অর্থাৎ ব্যুৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা কি হলো? ভাষায় প্রকাশিত চিন্তা সম্পর্কীয় বিদ্যা। তুমি চিন্তা করবে, তোমার ভিতরে রেখে দিবে, তাহলে কিন্তু সেই বিষয়টা কিন্তু আসলে যুক্তির আওতায় আসবে না বা অনুমানের আওতায় আসবে না। সেই চিন্তা বা ধারণা যদি করলে সেটিকে কিন্তু তোমার ভাষার মাধ্যমে প্রকাশ করতে হবে। এটি পূর্বে তোমাদের আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝানোর চেষ্টা করেছি, আমার মনে হয় তোমাদের মনে আছে। তো যাই হোক, এটি কিন্তু একটা গ্রিক শব্দ। আর একটা বিষয় তোমরা মনে রাখবে, যুক্তিবিদ্যার জনক কিন্তু অ্যারিস্টটল। অ্যারিস্টটলের নাম তোমরা অনেক আগে হয়তো শুনেছ। তো অ্যারিস্টটল হলেন একজন গ্রিক দার্শনিক, ইনি হলেন আমাদের এই যুক্তিবিদ্যার জনক। এরপরে আমি একটু পরবর্তী আলোচনায় চলে যাবো। যুক্তিবিদ্যার মূল বিষয় কিছুক্ষণ আগে যে সামান্য আলোচনা হলো, আমার মনে হয় তোমরা বুঝতে পেরেছ যে আসলে মূল বিষয় কি।
তারপর আমি আবার আলোচনা শুরুটাতে একটু তোমাদের বলছি। যুক্তিবিদ্যার মূল বিষয় হলো অনুমান, যেটিকে আমরা ইংরেজিতে বলতে পারি ইনফারেন্স। ইনফারেন্স এটি বাংলা হলো অনুমান। তো অনুমানের এখানে যে সংজ্ঞাটি আছে একটু আমরা লক্ষ্য করি, জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করাই হলো অনুমান। মানে জানা বিষয় থেকে অজানা বিষয়ে গমন করাই হলো অনুমান। নিচে যে চিত্রটি আছে এই চিত্রটি একটু লক্ষ্য করো, বিজ্ঞানী নিউটন একটি আপেল গাছের নিচে বসে আছেন। তিনি লক্ষ্য করলেন যে গাছ থেকে একটি ফল মানে আপেল ফলটি খুব দ্রুত মাটিতে পতন হলো। এখন তোমরা ভালো করে খেয়াল করো, তিনি কিন্তু চিন্তা করছেন কেন ফলটি বা ভারী বস্তুটি নিচে পতিত হলো, উপরে গেল না। এই চিন্তাধারা বা এই অনুমান থেকে তিনি কিন্তু তার বিখ্যাত একটি সূত্র, তোমরা জানো হয়তো নিউটনের বিখ্যাত সূত্র মাধ্যাকর্ষণ সূত্র, এই সূত্রটি তিনি আবিষ্কার করলেন। এই সূত্রটির সারমর্ম হলো এরকম, ভারী বস্তু সবসময় মাটির দিকে অগ্রসর হয় বা ভূকেন্দ্রের দিকে অগ্রসর হয়, এই সূত্রটি তিনি কিন্তু আবিষ্কার করলেন। তো তিনি কিন্তু আসলে খেয়াল করো অনুমান করেছিলেন, আগে অনুমান করেছিলেন তারপরে কিন্তু সিদ্ধান্ত করেছিলেন এবং একটি গুরুত্বপূর্ণ একটি সূত্র তিনি আবিষ্কার করলেন। তো আসলে অনুমান হলো জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়া। জানা বিষয় কোনটা? এখানে দেখা গেল জানা বিষয় হলো এই যে আপেল ফলটা তোমার চোখের সামনে পড়লো বা নিউটনের চোখের সামনে আপেল ফলটা পড়ে গেল, এটি কিন্তু তার জানা বিষয় ছিল। অজানা বিষয় কোনটা? অজানা বিষয়ে বোঝার চেষ্টা করছে কেন করলো, এই যে তার কেন প্রশ্নটি তার ভিতরে আসছিল এটি কিন্তু একটা অজানা বিষয়। এই অজানা বিষয়ে যাওয়াটি হলো অনুমান, জানা বিষয় থেকে অজানা বিষয়ে যাওয়াটি হলো। এবার আমরা একটু পরবর্তী অংশে যাব। যুক্তিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় দেখো কি আছে। যুক্তিবিদ্যার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বচন বা যুক্তিবাক্য, যেটাকে আমরা ইংরেজিতে বলতে পারি প্রপোজিশন। বচন বা যুক্তিবাক্য যার ইংরেজি হলো প্রপোজিশন। তো এর সংজ্ঞাটা আমরা একটু লক্ষ্য করবো। দেখো যখন কোনো উদ্দেশ্য পদ বিধেয় পদ সম্পর্কে কোনো ঘোষণা দেয় তখন তাকে বলা হয় বচন। যখন কোনো উদ্দেশ্য পদ বিধেয় পদ সম্পর্কে কোনো ঘোষণা দেয় তখন তাকে বলা হয় বচন। তোমরা হয়তো জানো উদ্দেশ্য পদ কি বিধেয় পদ কি, দুটো পদ দিয়ে কিন্তু আসলে একটি বাক্য তৈরি হয়। নিচে যে উদাহরণটি আছে একটু খেয়াল করো, পাশের চিত্রের মাধ্যমে আমি উদাহরণটি বোঝানোর চেষ্টা করেছি তোমাদের, তোমরা একটু খেয়াল করো। সকল ফুল হয় সুন্দর, আমরা সবাই জানি আসলে ফুল অনেক সুন্দর। তো সকল ফুল হয় সুন্দর, এখানে ফুলটি হলো উদ্দেশ্য, সুন্দর হলো বিধেয়। এখানে উদ্দেশ্য পদ ফুল কি করলো, সুন্দর সম্পর্কে ফুল কেমন সেই সম্পর্কে ঘোষণা দেওয়া হলো। অর্থাৎ উদ্দেশ্য পদ বিধেয় পদ সম্পর্কে কোনো কিছু একটা ঘোষণা দেয় তখন সেটাকে কি বলা হয়, বচন বলা হয়। তাহলে সকল ফুল হয় সুন্দর একটি বচন। এবার আমরা পরবর্তী আলোচনায় যাব, যুক্তিবিদ্যা পাঠের প্রয়োজনীয়তা। এখন প্রসঙ্গ হলো এই যে যুক্তিবিদ্যা সম্পর্কে আমরা সংক্ষিপ্ত ধারণা নিলাম, আমাদের মনে এমনি স্বভাবত এই প্রশ্ন আসে যুক্তিবিদ্যা আমরা কেন করব, যুক্তিবিদ্যা পড়লে আমাদের কি সুবিধা হবে, কি কি ক্ষেত্রে আমাদের আসলে যুক্তিবিদ্যা প্রয়োজন। তো এই বিষয়গুলো জানার জন্য আমি এই চিত্রগুলো রেখেছি তোমাদের সামনে, যে চিত্রগুলো আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। প্রথম স্টেপে লক্ষ্য করো কিছু মোবাইল ফোনের চিত্র সম্পর্কিত একটি চিত্র, তারপরে বিজ্ঞানীদের চাঁদে বা মহাকাশে প্রেরণ করা একটি যান, তৃতীয়টিতে আছে বঙ্গবন্ধু স্যাটেলাইট। তোমরা মনে হয় দেখতে পাচ্ছ সুন্দরভাবে এই বিষয়গুলো কিন্তু আসলে বিজ্ঞানের সাথে সম্পর্কিত। তো তোমরা একটু খেয়াল করো তো মোবাইল ফোনটা কিন্তু একেবারে আসেনি, এখানে কিন্তু অনুমান ছিল কিভাবে কাজ করলে সফলতা আসবে। আবার এই মহাকাশ যানটি যে প্রেরণ করা হচ্ছে এটা কিন্তু একটা অনুমানের উপরে নির্ভর করে। আবার স্যাটেলাইট যে প্রেরণ করা হয়েছে এখানে রাখা হয়েছে এটা কিন্তু আমাদের অনুমানের উপর নির্ভর করে গিয়ে কিন্তু এই জায়গায় এই স্যাটেলাইটটি সেট করা হয়েছে। তো এখান থেকে আমরা সহজেই বুঝতে পারি আসলে যে বিজ্ঞানের ক্ষেত্রে যুক্তিবিদ্যা কতটা গুরুত্বপূর্ণ। তো আমরা দেখবো আসলে দৈনন্দিন জীবনে গুরুত্বপূর্ণ কিনা একটু নিচের চিত্রগুলোর মাধ্যমে আমরা বুঝি। নিচের যে উপরের দিকে প্রথম দুটি চিত্র আছে খেয়াল করো তোমরা, প্রথম চিত্রটিতে আছে
পরীক্ষা দিচ্ছে, কিছু পরীক্ষার্থী এরকম কিছু, তো তোমরা খেয়াল করো পরীক্ষা দিচ্ছে যে শিক্ষার্থীরা, তারা কিন্তু চিন্তা বা অনুমান করে পরীক্ষা দেয়, তোমরাও নিশ্চয়ই চিন্তা বা অনুমান করে পরীক্ষা দিয়েছিলে, এবং পরবর্তীতে পরীক্ষা ভালো হয়েছে, চিন্তা বা অনুমান সঠিক হয়েছে, তাদের রেজাল্ট অবশ্যই ইতিবাচক হবে, এবং সেই রেজাল্ট সমৃদ্ধ হয়ে একটি অনেক উল্লসিত হাসি সমৃদ্ধ একটি চিত্র দেখো। তো সেখানে কিন্তু এই যে অনুমান থেকেই আমরা কি করলাম সামনের দিকে অগ্রসর হই, স্টুডেন্টরাও কিন্তু কি করে পড়াশোনা ভালোভাবে করে, পরীক্ষা ভালোভাবে দেয়, অনুমান করে, চিন্তা করে, এবং পরবর্তীতে ফলাফল ভালো হয়। এখানেও কিন্তু যুক্তিবিদ্যার প্রয়োজন আছে। পরবর্তী দুটো চিত্র আছে নিচে দেখো। একটি চিত্রে আছে যে ল্যাপটপের মাধ্যমে একজন ব্যক্তি কি জানে বোঝার চেষ্টা করছেন, এবং সেটি কিন্তু অনুমান অনুমান করছেন বোঝা যাচ্ছে। এবং দ্বিতীয় যে চিত্রটি আছে দেখো, অর্থ সংক্রান্ত লেনদেন, এখানে কিন্তু ব্যবসার ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে কিন্তু যুক্তিবিদ্যা প্রয়োজন বা অনুমানের প্রয়োজন। তারপরে যে চিত্রটি আছে খেয়াল করো, একটি আদালতের দৃশ্য দেওয়া আছে, এখানে দুজন অ্যাডভোকেট কিন্তু পরামর্শ বা আলোচনা করছেন বা হয়তো শুনানি করছেন তারা দুজন মিলে, এখানে কিন্তু যুক্তিতর্কের প্রয়োজন আছে। তাহলে যুক্তিতর্ক শুধু এই কয়েকটা বিষয়ের মধ্যে আসলে সীমাবদ্ধ নয়, যুক্তিবিদ্যা বা যুক্তিতর্ক আমাদের জীবনের প্রত্যেকটা বিষয়ের সাথে জড়িত। আমি শুধু কয়েকটি দৃষ্টান্ত তোমাদের সামনে উপস্থিত রাখার চেষ্টা করেছিলাম। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে বিজ্ঞানের ক্ষেত্রে যুক্তিবিদ্যা কতটা প্রয়োজন, এবং দৈনন্দিন জীবনের ক্ষেত্রেও যুক্তিবিদ্যা অনেকটি জায়গা আসেন বলে আছে। এরপরে আমরা দেখবো যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের সম্পর্ক। আসলে যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের যে সম্পর্ক আছে কিনা আমরা কিছুক্ষণ আগে বুঝে ফেলেছি, তারপর আমি বিষয়টি একটু সংক্ষিপ্ত ভাবে তোমাকে বোঝানোর চেষ্টা করবো। একটু লক্ষ্য করো যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের কি সম্পর্ক থাকে। প্রথম টিপসটি আছে দেখো, যুক্তিবিদ্যা ও বিজ্ঞান উভয়ই অনুমানের উপর নির্ভরশীল, যেটি কিন্তু ইতিপূর্বে আমরা দেখেছি। যুক্তিবিদ্যা এবং বিজ্ঞান উভয়ই কিন্তু অনুমানের উপর নির্ভরশীল। দ্বিতীয়টি দেখো, উভয়ই প্রমাণের মাধ্যমে আবিষ্কার করে। বিজ্ঞান কিন্তু কি করে, প্রমাণের মাধ্যমে কিন্তু বিষয়বস্তু আবিষ্কার করে, প্রমাণ ছাড়া কিন্তু বিজ্ঞান কোনো কিছু বিশ্বাস করে না। তেমনি আমাদের লজিকও কিন্তু প্রমাণের মাধ্যমে বা অনুমান যে করলো সেই অনুমানটি আবার প্রমাণের মাধ্যমে তারপর বিষয়বস্তুকে আবিষ্কার করে। এরপরে টিপসটি দেখো, উভয়ই সত্য মিথ্যা পরক বা যাচাই করে, উভয়ই সত্য মিথ্যা পরক বা যাচাই করে। তাহলে বিজ্ঞানও যেমন সত্য মিথ্যা পরক করে বা যাচাই করে, সেই যুক্তিবিদ্যাও সত্য মিথ্যা পরক বা যাচাই করে একটা সিদ্ধান্ত নেয়। তাহলে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো ওই পর্যন্ত যে আসলে যুক্তিবিদ্যা আর বিজ্ঞান কতটা গুরুত্বপূর্ণ বিষয় এবং দুটি একে অপরের সাথে নিবিড়ভাবে সম্পর্কে সম্পর্কিত। সুতরাং যুক্তিবিদ্যার সাথে বিজ্ঞানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তোমরা মনে হয় বুঝে ফেললে এতক্ষণে যে আসলে যুক্তিবিদ্যা আমাদের কেন করতে হবে, কেন জানতে হবে। তো আমার মনে হয় আজকে নতুন কোনো বিষয় তোমাদের কাজে আসবে। আমার মনে হয় পরবর্তীতে তোমরা মনে রাখবে কোনো পদক্ষেপ নেওয়ার আগে লজিক তোমাদের জীবনের সাথে জড়িয়ে যাবে। এরপরে আমরা পরবর্তী যে আলোচনা আছে তার মধ্যে আমি তোমাদের একটি হোমওয়ার্ক দিয়েছি। তো হোমওয়ার্ক সম্পর্কে আমি এইটুকু বলবো তোমাদের, হোমওয়ার্কটা আসলে কেন তোমাদের করা উচিত আমি মনে করি এই জন্য যে তোমরা যে আলোচনাগুলো করলে তা বোঝার, আমি বা তোমাদের সাথে যে আলোচনাগুলো আমরা সম্মিলিত হয়ে করলাম এখানে আসলে কি বুঝতে পারলাম, কতটুকু জানতে পারলাম, এটি বোঝার প্রক্রিয়া চালু রাখার জন্য কিন্তু আসে হোমওয়ার্ক দেওয়া। তো এই হোমওয়ার্ক এর জন্য আমি তোমাদের ছোট্ট একটা প্রশ্ন এখানে লিখেছি, তোমরা প্রশ্নটি সম্পর্কে একটু চিন্তা ভাবনা করবে এবং মতামত দেবে। প্রশ্নটি হলো এরকম, যুক্তিবিদ্যার অবদান কিভাবে ব্যবহারিক জীবন, অর্থাৎ ব্যবহারিক জীবনে যুক্তিবিদ্যার অবদান কি, আমাদের জীবনে কিভাবে যুক্তিবিদ্যার অবদান রাখে, এটি সম্পর্কে আমি একটু তোমাদের মতামত চাচ্ছি। তোমরা চেষ্টা করবে এই মতামত গুলো সময় মতো আমার কাছে প্রেরণ করার। তা আমার মনে হয় আলোচনার শেষ প্রান্তে, তো আমি মনে করি আজকে উদ্বোধনী ক্লাস, যেহেতু সংক্ষিপ্ত ক্লাস পুরোপুরি আলোচনা করা সম্ভব নয়, পরবর্তী ক্লাস গুলোতে আমি তোমাদের
সাথে পাবো এই আশা রাখছি, এবং আরো সুস্থ থাকবো, সুন্দর থাকবো, সুন্দরভাবে তোমাদের জীবন কাটবো, উদ্বোধনী ক্লাসকে হয়ে উঠুক আরো সমৃদ্ধ, সুন্দর এবং স্মৃতিময় জন্য। এই আশা রেখে আমি আজকের ক্লাসটি এখানেই শেষ করছি।